মুন্সিগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোরে 4:30 শহরের উপকণ্ঠ চর মুক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কাউসার, তার স্ত্রী শান্তা বেগম, তাদের পাশের বাসার ঋতিকা এবং তার দুই ছেলে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।